একদমই আগামীকাল সকাল 10:30টার সময় বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ আর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা সংক্রান্ত যে মামলা বিচারাধীন ছিল তার রায়দান করবেন সকাল 10:30টার সময় কলকাতা হাইকোর্টে এই রায়দান করা হবে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এর আগেই আর তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্ত ডিভিশন বেঞ্চ তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাদের রায়ে বলা ছিল যে ডিএ সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার কিন্তু কি হারে আর তারা ডিএ পাবেন এবং তারা কেন্দ্রীয় সরকারিদের হারে ডিএ কর্মচারীদের হারে ডিএ পাবেন কিনা বা এ রাজ্যের যে কর্মচারীরা দিল্লিতে এবং চেন্নাইতে কর্মরত আছেন তাদের সঙ্গে একই হারে তারা মহার্গ ভাতা পাবেন কিনা সেই বিষয়টা স্যাট বা সেন্ট্রাল এটার তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং স্যাটের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল সেই রায়তে স্যাট কিন্তু খুব স্পষ্ট করে বলেছিলেন যে রাজ্য সরকারকে ঠিক করতে হবে 2009 সালের রোপা যে আইন রয়েছে রোপা আইন অনুযায়ী যে তারা কি হারে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন সেটা তারা নির্দিষ্ট করবেন। তার পাশাপাশি বলা হয়েছিল এই ক্যালকুলেশন বা এই যে গণনার যে প্রক্রিয়া বা নির্ধারণের যে প্রক্রিয়া সেটা 6 মাসের মধ্যে শেষ করতে হবে এবং বকেয়া যে ডিএ থাকবে বা যে মহার্গ ভাতা থাকবে সেটা কিন্তু 1 বছরের মধ্যে দিয়ে দিতে হবে। স্যাটের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সরকারের তরফ থেকে রাজ্যের তরফ থেকে তারা আবারও কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং সেই মামলা দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট কিছুদিন আগেই এই মামলার যে শুনানি বা সওয়াল জবাব ছিল সেটা শেষ হয়ে গিয়েছে, রায়দান স্থগিত ছিল। আগামীকাল সকাল 10:30টার সময় রায়দান করা হবে এবং সেখান থেকেই স্পষ্ট হবে যে এ রাজ্যের কর্মচারীরা আদৌ তারা কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা পাচ্ছেন কিনা বা পাবেন কিনা সেই গোটা বিষয়টা কালকে রায়ের উপর নির্ভর করবে। এখন কালকে সকালবেলা মহামান্য বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ তারা কি নির্দেশ দেন সেদিকে আমাদের প্রত্যেকের দৃষ্টি থাকবে।